বাংলা সাহিত্য ইতিহাস থেকে আজকে একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, বিদ্যাপতিকে নিয়ে। বিদ্যাপতি বাঙালি কবি নন, বাংলা ভাষা পদ রচনা করেননি, পারেছিল মিথিলাতে, তবুও মৈথিলি ভাষার কবি হয়ে বিদ্যাপতি আজকে বাঙালি হৃদয় মন্দিরে আসন স্থাপন করে আছেন। বিদ্যাপতি কেন বাঙালি কবি বলে পরিচিত, কেন তাকে বাংলা ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই নিয়ে আজকের ভিডিও। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো। আর একটা কথা বলছি, তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও। আমি যে তোমরা ভিডিও দেখো, আমি আমার ভিডিওতে সাবস্ক্রাইব করার কথা হয়তো প্রথমের থেকে বলেছি, কিন্তু এখন আর বলছি না। যদি তোমরা ভালোবেসো, ইচ্ছা গেলে সাবস্ক্রাইব করো, নাহলে করার দরকার নেই। তবুও তোমাদের যদি 1% আমি প্রয়োজনে লাগি, তবে আমার ভিডিও করার সার্থকতা হবে, কারণ তোমাদের ভালোবাসাই আমার সম্বল, এর বাইরে কিছু নয়। ভিডিওটি ভালো করে দেখো। বিদ্যাপতি বাঙালি নন, বাংলা ভাষাতে 1 ছত্র লেখেননি, তবুও তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত কেন করা হয়? পয়েন্ট, বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ, বাংলা কাব্যভুবনে বিদ্যাপতির কবি প্রতিভার আলোকে আলোকিত হলেও কবি কিন্তু বাঙালি নন, বাংলা ভাষায় পদরচনা করেননি, তবু বাঙালি হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত আছেন। তবে কতকগুলি কারণ আছে। 1 নম্বর, তৎকালীন মিথিলা ও বাংলা উভয় স্থান সংস্কৃত চর্চার পীঠস্থান ছিল, সেজন্য মিথিলার ছাত্র বাংলায় ও বাংলার ছাত্র মিথিলায় যাতায়াত করত, তার ফলে উভয় দেশের মধ্যে আত্মিক যোগসূত্র গড়ে ওঠে। 2 নম্বর, স্বয়ং চৈতন্যদেব নিজে তার কবিতা অনুভব করতেন, তাই বৈষ্ণব সমাজে তার কবিতার প্রচলন শুরু হয়। 3 নম্বর, পরবর্তীকালে বাংলা বৈষ্ণব কবিগণ বিদ্যাপতির আদর্শে অসংখ্য কবিতা রচনা করেছেন, তাই বৈষ্ণব সমাজে বিদ্যাপতি পরিচিতি লাভ করেন। 4 নম্বর, বাংলার বৈষ্ণব মহাজনেরা পরম নিবিড় ভালোবাসা দিয়ে তাকে নিজেদের করে নিয়েছেন মূল্যায়ন। বিদ্যাপতির চিরন্তন বাসভূমি বাঙালি হৃদয় মন্দির। শ্রদ্ধ জিনেশচন্দ্র সেন বলেছেন, বাঙালি বিদ্যাপতির পাগড়ি খুলে লইয়া দুধ চাদর পরাইয়া দিয়েছে। আমি বলার চেষ্টা করলাম বিদ্যাপতিকে কেন বাংলা সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিডিওটি দেখো এবং পারলে তোমাদের টেক্সট বুক যেটা স্কুল থেকে দেওয়া হয়েছে একটু পড়ে নেবে, তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আমি একের পর এক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি, তোমরা অন্তত কমেন্ট করে জানাও কেমন লাগছে। এইটুকু তো আশা করতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।